সবসময় মনে হয় খারাপ, যেরকম মানসিক রোগ থাকে অনেকের মনে হয় আমাকে কেউ মারতে আসছে, আমায় মারতে আসছে, দেখবেন স্বপ্ন দেখে। ইনি তেমনি আইন শৃঙ্খলা খারাপ মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। এখন সেই চিকিৎসা তো আমরা করাতে পারবো, আছে ডিএল খান রোডে আছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, সেখানে তিনি, আমি তো ওখান দিয়ে লোক পাঠাতে পারি, তিনি ওখানে কাউন্সিলিং করতে পারেন যে এই যে খারাপ খারাপ জিনিসটা রয়েছে সেটার থেকে ভালো ভালো জীবনের মধ্যে আনবে। আপনারা নিজেরা বলুন না সত্যি কি খারাপ। পাশাপাশি জায়গায় আমরা দেখছি ভাইরাসে দেখছি কীভাবে হচ্ছে, মধ্যপ্রদেশে 28 লোকের গুলি করে মারা গেল, যোগী সরকারের বিরুদ্ধে বলতে পারছি না। বিভিন্ন রাজ্যে দেখছি কীরকমভাবে ধর্ষণ হচ্ছে, দিল্লিতে স্বয়ং কিছুদিন আগে দাঙ্গায় 52 মানুষের প্রাণ গেল, প্রতিবাদ করলেন না। শুধু পশ্চিমবঙ্গ দেখছি, কোথায় খারাপ, কিসের খারাপ? কেউ আন্দোলন করছে, পাল্টা আন্দোলন করছে, সেখানে হতেই পারে কালকে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট, সেটা তো হতে পারে, আইন আইনের ব্যবস্থা নেবে। কোথাও তো পুলিশকে এনকাউন্টার করে মারছে না পশ্চিমবঙ্গ, আবার সাক্ষীকে নিয়ে আসলে তাকে এনকাউন্টার করে মেরে দিচ্ছে, তা তো হচ্ছে না। তাহলে খারাপটা কোথায়, ইউপিতে না পশ্চিমবঙ্গে, কোথায় খারাপ? দিলীপবাবু বলছেন যে তৃণমূলের অনেক আম পেকেছে ঝরে পড়ার অপেক্ষা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছে। মমতা ব্যানার্জি একটা বড় গাছ, আম গাছ, সেই আম গাছে প্রচুর ফল, ফিরা থাকি মালা রায় সব ফল ঝুলছে, দু একটা পচে গেছে সে তো পড়ে যাবেই, দিলীপবাবুর কথাই ঠিক, আম পচে গেছে সেগুলো পড়ে গেছে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে বিজেপি খাচ্ছে, বাদ বাকি সব বাংলার মানুষের জন্য রয়েছে। যেটা আপনারা বলতেন এতদিন, আপনারা এতদিন বলতেন যে দেখুন এগুলো কিছু কিছু লোক থাকে বিজেপির, তারা এগুলো করে। রাজীব আমাদের সঙ্গী, আমাদের সাথে আছে, এগুলো হলো কিছু মানুষ থাকে তারা গরম খাবার, যেমন নেতা হয়ে যাই না আমি, পাশাপাশি কিছু মানুষ থাকে আমাকেও বলে আমেরিকায় তোমার নামে আলোচনা হচ্ছে, আমি যদি গ্যাস খেয়ে যাই তাহলে গ্যাস খেয়ে ফেলুন ফুটে ওসব কিছু না। রাজীবও পরিণত মস্তিষ্কের মানুষ, আমার মনে হয় না গ্যাস ফ্যাস খাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনসভা করবেন সেই জায়গাতে লোক না হলে বিজেপি বলছে যে আমরা লোক দেব। আচ্ছা, দিলীপ ঘোষের নিজের কনস্টিটুয়েন্সি ছিল খড়গপুর, সেখানকার এমপি হয়ে ওই খড়গপুরে একটা বড় লিড নিয়েছিল, আবার বিজেপি সেই খড়গপুরে নাকানি চোবানি খেয়ে হেরে গেল। দিলীপ ঘোষ আগে নিজের লোকগুলোকে ঠিক করুক যারা ভোট দিয়েছিল, এখন উল্টো দিকে চলে গেছে। মেদিনীপুরে যেতে হবে না দিলীপ ঘোষকে, মমতা ব্যানার্জি সারা বাংলায়ও আছে, মেদিনীপুরেও আছে। নাকতলায় কালকে আর সব আমার